হরি তোমায় ডাকবার আমার সময় হলো। ইংরেজি বছর যখন ফুরিয়ে আসে, হিমেল হাওয়ায় পাতা ঝরতে থাকে, ঠিক তখনই নবীন সাজে সেজে ওঠে পৌষমেলা, শান্তিনিকেতন তীর্থের সেরা পরব। সাতই পৌষে রাঙামাটি রৌদ্র ছায়ায় ঢল নামে মানুষের, অসীম বৈচিত্র্য নিয়ে আজও প্রাণবন্ত হয়ে আছে পৌষমেলা। সকলের সঙ্গে আন্তরিক আলিঙ্গনের সদিচ্ছায় একেবারে দুহাত বাড়িয়ে পৌষমেলা প্রতিবারই ডাক দিয়ে যায় নিজের নিয়মে। মহর্ষি দেবেন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে 1894 সালে শান্তিনিকেতন মন্দিরের সামনের মাঠের প্রথম যে পৌষমেলার সূচনা হয়েছিল, আজ তা সারা দেশের পল্লী ও নগরের মধ্যে একটি প্রধান মিলনক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। শান্তিনিকেতনের পৌষমেলা কেবলমাত্র রাঢ় অঞ্চলের গ্রামবাংলার মানুষকেই টানে না, সাতই পৌষের টানে শহর এবং শহরতলির মানুষের মন চলে যায় সব পেয়েছি দেশ শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া উঠে, তখন মেলাই তার প্রধান উপায়। এই মেলায় আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে। এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্তৃত হয়, তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম, তেমনি বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, ও গো গাছ লাগাইলে পরে ওই মানুষের উপকার করে, গাছ লাগাইলে পরে ও গো মানুষের উপকার করে, বাতাসে নিশ্বাস ধরে গাছের ধরন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। সাতই পৌষের পৌষমেলা, যে মেলার শুরু হয়েছিল গ্রামীণ মেলা হিসেবেই, কিন্তু ক্রমবিবর্তনের মাধ্যমে আজ পৌঁছে গিয়েছে এ মেলা এক পরিবর্তিত রূপে, যেখানে একই সঙ্গে দেখতে পাওয়া যায় গ্রামীণ আয়োজন, সেই সঙ্গে শহরের আধুনিক জীবনের জিনিসপত্রের আয়োজনও কিন্তু মেলে। আর এই সব মিলেমিশে প্রকৃত অর্থেই হয়ে উঠেছে সাতই পৌষের পৌষমেলা মিলন মেলা। গুরুদেবের ডাকঘর নাটকের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই মেলায় বিশেষ বিশেষ কিছু ছবি প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন। পৌষ উৎসব সম্পর্কে আমাদের জানালেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত। দেখুন, পৌষ উৎসবটা তো ঠিক কমার্শিয়ালের ব্যাপার ছিল না কখনো। পৌষ উৎসব একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল ধারণা, পড়াশোনা, তার সাথে এই গ্রামীণ ভাবটাকে তুলে ধরা, গ্রামের লোকেদের হস্তশিল্প, কুটির শিল্প, এগুলোকে আরও
উঁচু করে দেখিয়ে তারপরে তাদের আর্থিক সুবিধার জন্য একটা মেলা তৈরি করা, এটাই মহর্ষির উদ্দেশ্য ছিল। সেই জন্য আমরা সেই পুরনো ঐতিহ্য আস্তে আস্তে একটু একটু ফিরিয়ে আনার চেষ্টা করছি। আরেকটা যেটা করার চেষ্টা করছি যে যাতে দূষণ কম হয়, এবারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে প্লাস্টিক এখানে না আসে। দেখছেন এবারে মেলা অনেক পরিষ্কার কিন্তু আগে থেকে। আমরা চাইছি যে মেলা আগে আবার অনেক দিন ধরে চলতো জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত, সেভাবে না করে যাতে 31 তারিখের মধ্যে সবটা শেষ করে দেওয়া যায়। মাঝখানে হঠাৎ করে ওই পুরনো মেলার মাঠে যেখানে আগে মেলা হতো সেখানে তো ভিড়ের জন্য এদিকে সরে আসা হলো, কিন্তু হঠাৎ করে আবার পুরনো মেলার মাঠেও মেলা শুরু হয়ে গিয়েছিলো, অনেক বইয়ের এক্সিবিশন। তো আমরা সকলকে এখানে জায়গা করতে পেরেছি, তার কারণ হচ্ছে ওদিকে দক্ষিণ দিকে আমরা অনেক বেশি জায়গা বার করেছি, ওই একটা পুকুর সংস্কার করে সেই মাটি ফেলে ওখানে পার্কিংয়ের জায়গা করে। তাই সব দিক থেকে মনে হচ্ছে যে এবারে মেলাটা বেশ ভালো জমে উঠেছে, চারদিকটা অনেক বেশি পরিষ্কার লাগছে। আমাদের যারা কর্মীমণ্ডলীর ওরা তারা প্রচণ্ড খাটছে, সব কিছু সমস্ত সুষ্ঠু একেবারে সংযতভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। আরেকটা এবারে তো ওরা যেটা করেছে সেটা তো অভাবনীয় ব্যাপার। এই প্রথম আমরা সমস্ত সেল ট্যাক্স সমস্ত কিছু নিয়ম মেনে করছি, এটাও একটা বিরাট একটা জিনিস হয়েছে। তো সব দিক থেকে আমাদের ভালোই হলো। এবং আজকে শুরুতেই যেটা হলো সেটা হচ্ছে যে বহুদিন আগে চা চক্র বলে একটা জিনিস হতো আর কি, দিনু ঠাকুরের বাড়ির লোকেরাই বাড়িটা দিয়েছিলেন, সেখানে সকলে বসে চা খেতেন। রবীন্দ্রনাথ সময় থেকেই শুরু হয়েছিল চা খাওয়াটা, পরে ওটা হয়েছে বাড়িটা হয়েছে। তো এটা দিনান্তিকা নাম বাড়িটা, তো ওই বাড়িটাও আমরা আজকে প্রথম আবার অনেক দিন পরে খুলে চা টা খেয়ে তারপর এখানে এলাম। তা আমার তো মোট খুব ভালো লাগছে মেলা এবারে, কারণ অনেক কিছু নতুন ধরনের জিনিস এখানে করা হয়েছে এবারে। আমার এটা তো অভূতপূর্ব মানে অভিজ্ঞতা, কারণ এটা আমার দ্বিতীয় বছর। আর উনি যেটা বললেন, প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরে অনেকটাই বদল আনার চেষ্টা হয়েছে এবং খুব পজিটিভলি সেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং এটার মধ্যে, আর সেটা নিয়েই আর কি আনন্দ করে সময় কাটাতে চাই। মেলায় রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী, রয়েছে বিভিন্ন সামগ্রীর দোকান এবং বিচিত্র সব সম্ভার। আমরা মেলায় ঘুরতে ঘুরতেই এমন একজন মানুষকে এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরেই শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত আর এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির টেগো সোসাইটির প্রেসিডেন্ট, হিতব্রত রায়। নমস্কার। নমস্কার। আপনার কাছে জানতে চাইবো এই মেলা এখন কেমন দেখছেন? আমি দেখছি মেলা অনেক বেশি সংঘবদ্ধ হচ্ছে, আর এর ভেতরে একটা বেশ ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যবস্থা অনেক ভালো হয়েছে, লোক সমাগম তো ক্রমাগত বেড়েই যাচ্ছে, তবে খাওয়ার দোকানটা বড্ড বেশি, সংস্কৃতির দোকানটা একটু কম। এই দুটো যদি ভারসাম্য আমরা ঠিক করতে পারি, আমার মনে হয় যে আমরা তাহলে প্রকৃতসবের যে আদর্শ সে আদর্শের কাছাকাছি যেতে পারবো। আর আগের তুলনায় মানে অনেক আগে থেকেই তো দেখছেন এই মেলাকে, আগে যেটা ছিল সেটা এই ধরনের ব্যাপারগুলো অনেক কম ছিল, অর্থাৎ খাওয়া দাওয়া কাপড় জামা ইত্যাদি, সেখানে ছিল শান্তিনিকেতনের আদর্শ মহর্ষির কথাবার্তা এবং এই ধরনের আলোচনা, এবং পরিমাণে এবং আয়তনে সে অনেক ছোট ছিল, সুতরাং সকলের সাথে সকলের পরিচয় খুব চমৎকার হতো। এখন লক্ষাধিক লোক আসেন, সুতরাং পরস্পরের সাথে পরিচয় আমাদের একটু মুশকিল হয়, কিন্তু বিভিন্ন চায়ের দোকান, ধরুন কালোর দোকান যেটা প্রায় 100 বছর ছিল সেটা আর আসছে না, এই সমস্ত জায়গায় আমরা সকলের সাথে মিলিত হতাম, সেটা হচ্ছে না এবারে, এইটাই হচ্ছে পরিবর্তন। আরও আপনি কি পেতে চাইছেন এই মেলা, আর একটু কোন দিকে এগোলে ভালো হয়? আমার মনে হয় সংস্কৃতির দিকটা এগোলে অনেক ভালো হয়, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি কী জন্যে সতই পৌষ
করেছিলেন সেটা অনেকেরই জানা নেই। এটা যে তার ব্রহ্মসমাজের দীক্ষার ব্যাপারটা, এটা এটা মোটামুটি অনুপস্থিত এইটা। এবং রবীন্দ্রনাথের যে বিভিন্ন লেখা আছে এই সাতই পৌষ সম্বন্ধে, সেটা আরও বেশি আলোচনা করা দরকার। আমরা পেয়েছি আমাদের মধ্যে সঙ্গীত ভবনের অধ্যাপিকা বুলবুল দিকে, কথা বলবো তার সঙ্গে। কেমন ঘুরছেন? ভালোই ঘুরছি। আমাদের তো প্রায় জন্ম থেকে পৌষমেলা দেখা। এখানে ছাত্রী হয়ে এসেছিলাম 1962 সালে, তারপরে ছাত্রীর পরে চাকরি কাজ সঙ্গীত ভবনে। এইটা আমাদের একদম রক্তের সঙ্গে মিশে গেছে। মানে সকালবেলা ভোরবেলা উঠেই মনে হয় যে কখন যাব, কখন যাব। আমার খুবই ভালো লাগে, মানে আমার সব কিছুই খুব ভালো লাগে, সেই খাবারের দোকানেই হোক আর জামাকাপড়। বাড়ছে তো নিশ্চয়ই, সেই ছোটোবেলার মতো সমান আবেদন এখনও? এখনও একদম। আমার কিছু অন্যরকম লাগে না, মানে বেড়ে যাচ্ছে বলে অন্যরকম লাগছে, ভালো লাগছে না, সেটা না। আমার আমার একদম রক্তের সঙ্গে মিশেই গেছে প্রায় পৌষ মেলা। প্রতিদিন মেলায় আসা, ঘোরা, এটা আমি নতুন করে আর কিছু বলতে চাই না, ভীষণ ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ বুলবুলদের চোখে এখনও পৌষ মেলা একেবারে সেই প্রাণের উৎসব। পৌষ মেলায় আমরা কথা বলেছিলাম লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পৌষ মেলা এটা একটা জাতীয় অনুষ্ঠান, এটা এত বড় একটা, এর সঙ্গে আমাদের গুরুদেবের স্মৃতি, মহর্ষি দেবেন্দ্রনাথের স্মৃতি জড়িত আছে। ওরাই স্থাপনা করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা সফল হোক এইটাই আমরা কামনা করি। যে গ্রামীণ মেলার গ্রামীণ অর্থনীতির উন্নতি, মানুষের অংশগ্রহণ, হয়তো অনেকটা আমরা সেই উদ্দেশ্য থেকে সরে এসেছি, তবু সকলে একটা এদিকে তাকিয়ে থাকে সারা বাংলা, বাঙালি মানুষ, কারণ এর সঙ্গে গুরুদেবের স্মৃতি জড়িত আছে, তার চিন্তাভাবনা জড়িত আছে। সেইটা এটা একটা মানুষের মেলা, মানুষের সঙ্গে আলাপ পরিচয়, এটা একটা মেলার যে প্রধান উদ্দেশ্য সেটাও হয়। এবং জিনিসপত্র বিক্রি টিক্রি সকলে এসে সহযোগিতা করবেন এটা আশা করি। মেলা আমাদের কাছে বিশেষ, সাতই পৌষ বিশেষ পবিত্র দিন আমাদের কাছে। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টির তিন গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে, কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। হাজার হেক্টরের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেতও সবুজে ভরে উঠবে, এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত, আসুন একসাথে মিলে কদম বাড়ায়। বাঁশ বেতের তৈরি নানা উপকরণ রয়েছে, কাঁথা শিল্পের জিনিস, আবার কাঠের দোকানও আছে, আছে খাবারের দোকানও, সেই সঙ্গে রয়েছে আধুনিক জীবনের প্রয়োজনীয় নানা জিনিসপত্র। এসব যেখানে উপস্থিত সে জায়গাটি হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। যে মেলা শুরু হয় সাতই পৌষ, চলে নয় পৌষ পর্যন্ত। যদিও মানুষের চাহিদার তাগিদে এই মেলা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরও একটি দিন, অর্থাৎ বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আরও একদিন, দশই পৌষ পর্যন্ত চলছে। যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পাই নয় পৌষ পর্যন্ত, অর্থাৎ তিন দিন। বলা যেতে পারে বছর শেষে একেবারে আমাদের সমস্ত মানুষের মেলবন্ধনের একটা দারুণ জায়গা। সত্যি সত্যি এইভাবেই সাতই পৌষের মেলা হয়ে ওঠে মানুষের মিলন মেলা। পায়ে পায়ে পূর্বপল্লীর মাঠে এখন হাজারো দোকানে জমজমাট শতাব্দী প্রাচীন পৌষ মেলা। কৃষিজ দ্রব্য থেকে ঘর সাজানোর আধুনিকতম জিনিস সব হাজির এখানে। আপনার নাম কি? হেমন্ত। কোথা থেকে এসেছেন? ঝাড়খণ্ড থেকে। প্রতি বছরই কি এই মেলায় আছেন? প্রতি বছরই আসি, পাঁচ দিন ছ দিন ধরে থাকি, দিয়ে এই ঝুড়ি ফুড়ি বিক্রি করে দিয়ে ফেরু বাড়ি চলে যায়।
বাড়ি থেকে ঝাড়খণ্ডেও এইসবই কাজ আমাদের। মেলায় কেমন বিক্রি বাটা হয়? মেলায় বিক্রি বাটা শান্তিনিকেতনে ঠিকই মোটামুটি হয়, বিক্রি বিক্রয় ঠিকই। এত বছর ধরে মেলায় আসছেন, তো কেমন সুযোগ সুবিধা রয়েছে এই মেলায়? এই মেলায় ভালো আছে, এই মেলায় কিনা বাজার টাজার খুব ভালো আমাদের এই ঝুড়ির জন্যে। আমরা দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন পৌষ মেলার জেলা শিল্প কেন্দ্রের স্টলে। এখন কথা বলবো এই স্টলের কয়েকজনের সঙ্গে। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবু মর্মু, সরপুকুর ডাঙ্গা, কোপাই নদীর ধারে। কী কী নিয়ে এসেছেন আপনি? আমি এসেছি ঘাস দিয়ে, তালপাতা দিয়ে বিভিন্ন ধরনের গহনা, যা আপনার দেহকেই মনের মতো করে সুন্দর করে সাজাতে পারবেন। আমরা এইভাবে বিভিন্ন মেলায় আমরা আসি, এবারে শান্তিনিকেতন পৌষ মেলায় আমরা এসেছি। দিদি আপনার নাম? আমার নাম মীনা ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি শান্তিনিকেতন দিগন্তপল্লী থেকে এসেছি। আপনারা কী কী নিয়ে এসেছেন? আমি এসেছি লেদার আর সফট টয়েস নিয়ে। লেদারের বিভিন্ন রকম পার্টস থেকে লিপস্টিক কেস, পিগি ব্যাংকস, বিভিন্ন রকমের ফিগার, আর সফট টয়েস মানে সাধারণ একটা কাপড় দিয়ে তাকে একটা পেপার ওয়েট করা হয়েছে বিভিন্ন ফিগার দিয়ে। এগুলো পেপার ওয়েট প্লাস এটা হচ্ছে ম্যাগনেট, যে কোনো জিনিসের একটা নোট লিখে ফ্রিজের গায়ে বা আলমারিতে লাগিয়ে রাখলে দেখতে ভালো লাগবে, অথচ একটা সাধারণ কাপড় সেটাও মানে ফেলে দেওয়া যায় না, সেই ফেলা জিনিসগুলো দিয়েও আমরা সুন্দর করে সাজাতে পারি। আপনার নাম? মৌসুমী মুখার্জি, আমি শিউরি থেকে এসেছি। কী কী নিয়ে এসেছেন? আমি অর্নামেন্টস নিয়ে এসেছি, কানের মালা, ভ্যারাইটিস রকম গলার আছে, ক্রিস্টালের, ডোকরার, তারপরে কাঠের, সব রকম আছে। এগুলো তৈরি কি আপনারা নিজেরাই করছেন? নিজেরাই। শিখলেন কোথা থেকে? আমরা নিজেরাই, আমার কোনো গুরু নেই। আর আমাদের দলে কিছু মেয়ে আছে, দল তো ঠিক নয় মানে বাড়িতে, আমার কারখানাতে কতগুলো মেয়ে আমাদের সঙ্গে হেল্প করে, তারা কাজ করে। এগুলো কি বিক্রি এই মেলাতেই করেন? মেলাতে, তারপরে আপনার সব জায়গায় পাঠানো হয় হোলসেলে। আপনার নাম? আমার নাম মাহাতারা বেগম। কী কী নিয়ে এসেছেন এখানে? আমি কাঁথা স্টিচের সমস্ত হ্যান্ডলুম নিয়ে এসেছি, আর শাড়িও আছে, তসর, ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাগও আছে কিছু, এসব নিয়ে এসেছি। এগুলো কারা তৈরি করছেন? কারা? আমাদের মেয়েরা তৈরি করে, আমরা তৈরি করাই আর কি মেয়েদেরকে দিয়ে। তো এই যে মেলায় এসেছেন, মেলায় কি বাড়তি সুযোগ সুবিধে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, সেরকম বড় বড় মেলায় গেলে পাওয়া যায়, হয়তো কলকাতায় গেলাম বা অন্য কোথাও গেলে সেখান থেকে হয়তো হোলসেলের ইয়ে পাওয়া যায়, কিন্তু এখানে ওরকম কোনো কিছু নেই। কী কী নিয়ে এসেছেন আপনারা? আমার আছে বাটিক। আচ্ছা, বাটিকের উপরে মূলত বাটিক আমার বাটিক আছে। বাটিকের কী কী নিয়ে এসেছেন? শাড়ি, বাটিকের কুর্তি, বাটিকের আপনার দোপাট্টা, বাটিকের আপার, সব রকমই বাটিকের আমার আর কি, বাটিকের উপরে সব। আপনার? আমার নাম পুষ্পা বাবু। কোথা থেকে এসেছেন? আমি নতুনগঞ্জ দিগিরপুল বর্ধমান থেকে আসছি। একেবারে নতুন একটা আইডিয়া আমাদের প্রত্যেকের কাছেই যে মাছের আঁশ দিয়ে তৈরি গয়না, তো এই আইডিয়া কোথা থেকে? আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বর্ধমান আর্ট কলেজ থেকে পাশ করেছি, এবং সবসময় আমার একটা চিন্তাধারা থাকে যে নতুন কিছু বানানো মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে, তো সেই ফেলে দেওয়া জিনিসটাকে আমরা কাজে লাগাই, যাতে এটা ফেলে দেওয়া হচ্ছে এটা তো একটা মানে নোংরার মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে তুলে নিয়ে এসে একটা শিল্পর মধ্যে সেটাকে ফুটিয়ে তুলেছি, এটা এটা আমার একটা সৃষ্টির বলতে পারি। ঠিক, তাই অবশ্যই সেটাই বলবো। তো এই গয়না বানানোর আইডিয়া পুরোটাই আপনার নিজে? নিজে। কতদিন থেকে তৈরি করছেন? মিনিমাম 3 বছর ধরে। বাবা যখন ব্যস্ত বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের সামনে বই কিনতে, সঙ্গে ছোট্ট শিশুর তখন ঝোঁক যন্ত্রচালিত খেলনার জন্য। শীতের হাওয়াকে কার্যত অবজ্ঞা করে সকাল থেকে মধ্যরাত্রি মানুষের ঢল পৌষ মেলায়। উল্লেখযোগ্যভাবে ভিড় রয়েছে বিভিন্ন প্রদেশ থেকে আসা হস্তশিল্পের প্রদর্শনী স্টলগুলোতে, ভিড় পিঠেপুলি স্টলেও। মানুষের উৎসাহের খামতি নেই হাতে আঁকা কার্ড আর ক্যালেন্ডার কেনার ক্ষেত্র। ডোকরা আর রূপদস্তার গয়না কেনার উৎসাহ কোথাও কম বলে মনে হয়নি। মানুষের উৎসাহ কম বলে মনে হয়নি বিভিন্ন বাণিজ্যিক সংস্থার স্টলগুলোতে ভিড় দেখে। এই বিপণনের বাইরেও মেলার একটা জগৎ আছে, সেই জগতের স্রষ্টা বাউল, ফকির, দরবেশরা। ধুনি জ্বালিয়ে সারাক্ষণ ধরে চলে সেই জগৎ,
গানের সুরে মনের মানুষের খোঁজ আর সাধনা। পৌষমেলা শুরুর প্রথম লগ্নে বাজিরা তো প্রচার বা প্রসাদ ছিল না। শান্তিনিকেতনের আশেপাশে বিশেষ করে গ্রামবাসীদের আনন্দ দেবার জন্যই মেলায় বাজি পোড়ানোর ব্যবস্থা করা হতো। স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথও এটা বিশেষভাবে চাইতেন। একেবারে গোড়ার দিকে বাজি পোড়ানো হতো একদিন, কেবলমাত্র সাতই পৌষ। এখন বাজি পোড়ানো হয় দ্বিতীয় দিন, অর্থাৎ আটই পৌষ। স্বাভাবিকভাবেই ধীরে ধীরে পৌষমেলার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বাজি। হঠাৎ একটা হাউয়ের আওয়াজ হতেই মেলার মধ্যে জমে থাকা মানুষের মনে চাঞ্চল্য ও কোলাহল জেগে ওঠে। সীমাহীন আকাশের নিচে অজস্র তারার ভিড়ে দক্ষিণপল্লীর মেলা প্রাঙ্গণ ঘিরে আতশবাজি নানা রঙে রঙিন হয়ে ওঠে। ইদানিং অবশ্য শব্দ নিয়ন্ত্রণ আইন মেনে বাজি পোড়ানোর আয়োজন হয়। দূর দূরান্ত থেকে আগত হাজারো মানুষের জোড়া চোখের উৎসুক দৃষ্টি তখন আতশবাজির দিকে। বাজি পর্ব শেষে ধীরে ধীরে ক্লান্ত পায়ে সবাই বাড়ির পথে ফিরে যান, আবার কেউ বা যান মেলার মাঠে বিনোদন মঞ্চের অনুষ্ঠানের টানে। Oh, my God.
কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন সূচক 7312 3 5।